A man was accused of allegedly killing and burying his 1.5-month-old daughter in East Burdwan. The local residents caught the man red-handed and handed him over to the Oshgram police. The police have dug up the body and sent it for post-mortem. একটি বাচ্চাকে মানে কবর দেয়া হচ্ছে বা বাড়ি করা হচ্ছে এই ইনফরমেশন পেয়ে এবং এরকম ভাবে আসে ইনফরমেশনটা যে তাকে হয়তো তার বাড়ির লোকেরাই মেরে দিয়েছে এরকম একটা ইনফরমেশন পেয়ে পুলিশের তরফ থেকে সঙ্গে সঙ্গে যাওয়া হয় গিয়ে দেখা যায় যে বাড়ি দিচ্ছেন সে হচ্ছে বাচ্চাটির বাবা তো তখন ওই বাচ্চাটির ডেড বডি আমরা পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি পোস্টমর্টমে পাঠানোর পরে পোস্টমর্টম রিপোর্ট পাওয়া গেলে আমরা বুঝতে পারবো যে এই কজ অফ ডেথটা নর্মাল আছে কি না আমরা এখনও পর্যন্ত এই ঘটনার উপরে কেস স্টার্ট করিনি যদি কেসটা মানে ডেথটা নর্মাল ডেথ হয় তাহলে কেস করা হবে না কিন্তু যদি নর্মাল ডেথ না হয় যদি দেখা যায় এটা হোমিসাইডাল আছে তাহলে ডেফিনেটলি কেস করে যা যা ব্যবস্থা নেওয়া সেগুলো নেওয়া হবে না প্রাথমিকভাবে খোঁজ নেওয়া হয়েছে অসুস্থ ছিল কি না অসুস্থ ছিল বলে জানা গেছে বাট বা আমরা আটক করিনি যদি দেখা যায় যে এটা হোমিসাইডাল আছে তখন আটক করার কথা ভাবা হবে মানে আটক করা ডেফিনেটলি হবে কিন্তু আমরা পোস্টমর্টম রিপোর্টের জন্য ওয়েট করছি পোস্টমর্টম রিপোর্ট আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব Please like our Facebook page and do subscribe to our YouTube channel. Hit the bell icon to never miss the latest updates from News at 9. The Jalpaiguri Kotwali Police today conducted an eviction drive to remove unauthorized structures in front of the Jalpaiguri Super Specialty Hospital. Police later demolished illegal liquor shops on the station road in the town. They destroyed the liquor containers and arrested a man in this connection. আগে ফোন করছিল মাইকিং করছিল ওই বই তো যেগুলো দোকান উঠতে হবে আমরা উঠে চলে গেছি তবে অডি টডি কি কি হইলো হয়ে গেছে আমরা আবার দোকান দিছি আজকে যে ভাঙছে কাকে বলে ভাঙছে আমাদেরকে বলছে একবারও একবারও বলে নাই বলুক তো এসে কে বলছে ভাঙতার কথা আজকে কিভাবে ভাঙলো ওরা ওরা বলুক আমাদেরকে দোকান বানাই দেও ওরা দোকান বানাই দেও আমরা দোকান করতেছি ওরা দোকান বানাক নাহলে আমরা সবাই বসবো হসপিটালে তাহলে লোক দুঃখতে দেবো না তাহলে তো কি করবো আমরা আপনি আপনার জন্য তো এখানে সবাই এসে বসতে পারে না তাহলে সবাই এসে বলবে আমি এখানে বসবো এখানে রাস্তায় বসবো হবে নাকি আমি এসে বলবো দোকানের মধ্যে এখানে বসবো ওটা হবে তাহলে আমাদের ম্যাজিস্ট্রেট সাহেব ছিলেন পুরসভা থেকে আমাদেরকে আমরা লয়ার অর্ডার করেছি এবং হাসপাতালের সামনে সব দোকান থাকা Please like our Facebook page and do subscribe to our YouTube channel. Hit the bell icon to never miss the latest updates from News at 9. The only bridge over the Panchanai River, which connected Sukna Tea Estate to Shalbari, was washed away in a flood in 2015. A temporary suspension bridge was built so that people could commute. However, the bridge is so narrow that only a single file of people can cross at the same time. Movement of vehicles is restricted to two-wheelers only. Residents have been demanding that a permanent bridge which is under construction for the last 3 years be completed immediately.
यहाँ का ब्रिज टूटा है, बच्चा उच्चा स्कूल जाने के लिए पूरा दिक्कत हो रहा है। यहाँ का बाजार हुआ कुछ भी लाने के लिए असुविधा होता है। मेन हम लोग का यही ब्रिज है और ब्रिज में हमेशा हम लोग को बहुत तकलीफ होगा, बच्चा के उच्चा के लिए हम लोग के भी लिए भी होगा तकलीफ। और एकदम ब्रिज बना ही चाहिए हम लोग के लिए, बच्चा के लिए। फिर जो भी काम हम लोग को ब्रिज से वही पक्का होता है, ये पक्का नहीं होता है जो भी बाजार हाट जो भी काम। 2015 সালের 29 সেপ্টেম্বর বৃষ্টি ভেঙে পড়ে গেছিল, কিন্তু তারপর থেকে বহু মন্ত্রী মহকুমা পরিষদ থেকে এসে দেখে গিয়েছে, কিন্তু প্রতিশ্রুতি স্যার কোনো কিছুই কাজ হয়নি। বহুবার কাজ হবে হবে করে কাজ পিছিয়েই যাচ্ছে, কিন্তু কাজের কোনো প্রতিশ্রুতি নেই। প্রতিদিন এখান থেকে হাজার হাজার লোক যাতায়াত করে তাদের জীবনের ঝুঁকি নিয়ে, কিন্তু আজ অবধি কাজটা হয়নি। বহু মন্ত্রী মহকুমা পরিষদ থেকে বহুবার লোক এসে দেখে গেছে, আজ অবধি কাজের কোনো ঠিকানাই নেই। পাশেই একটা আমাদের দোলনা ব্রিজ আছে যেটা জীবনের ঝুঁকি নিয়ে লোক যাতায়াত করছে। পাশে আমাদের শালবাড়ি বাজার, লোক যায় জীবনের ঝুঁকি নিয়ে, যেটার উপরে অনেক মানুষ নির্ভরশীল। সরকারের কাছে এটাই আশা যে ব্রিজটা তাড়াতাড়ি হোক, মন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, দেখি আশা করা যায় কি হোক। ব্রিজ সে জানে কি রে হাম লোক কো অসুবিধা হতা হে, ডর লাগতা হে, জানে কি ডর হামেশা রাতা হে, আর দিক্কত হতা হে চলনে মে। Please like our Facebook page and do subscribe to our YouTube channel. Hit the bell icon to never miss the latest updates from News at 9. The South Dinajpur District Transport Authorities have introduced smart card, driving license and vehicle registration card. This is the first time that smart cards are being introduced by the Regional Transport Authority in North Bengal. The Vice Chairperson of North Bengal Development Board and the District Magistrate South Dinajpur were present at the launching program. এটা একটা অদ্ভুত একটা ভালো জিনিস যে এই কার্ডটা হওয়ার আগে আগে যেটা হতো, এই কাগজগুলোকে লোকাল ভেন্ডার ম্যাডাম ল্যামিনেট করতেন, সেটা করার পরে বিল তারা ক্লেম করতেন সরকারের কাছ থেকে, সেটা ভালো অ্যামাউন্ট তারা পেতেন, ঠিক আছে সেটা কাজ করে পেতেন। কিন্তু এখন এটা করার ফলে পাবলিক যে টাকাটা দেবে 50 rupees পার কার্ডে, তারপর আমাদের সরকারের ঘরেও প্রত্যেক কার্ড পিছু একটা অ্যামাউন্ট গভর্নমেন্টের একদম অটোমেটিক্যালি জমা হবে অনলাইন সিস্টেমে, এবং এটা দিয়ে আমরা অফিসের যে কাজগুলো সেগুলো করতে পারবো। স্যার বিউটি ফান্ডের কথা প্রথমেই বলেছিলেন, এটাই বিষয়। আমি এবার একটুখানি একটা জিনিস দেখে, এখানে একটা ইউভি থ্রেড রয়েছে, পিনটা কোথায় রাখলাম, ইউভি পিনটা বক্ত করেছি পরে কথা বলবো। এটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স কার্ড। হ্যাঁ, এই দেখুন এখানে একটা ইউভি লোগো দেখা যাচ্ছে, এই দেখুন বিশ্ববাংলার লোগোটা দেখা যাচ্ছে। এটা এটা নেক্সট টু ইম্পসিবল। আমাদের কার্ড নাম্বারের সঙ্গে আমাদের বাহন সিস্টেমের সঙ্গে এটা এমনভাবে অ্যাটাচ করা রয়েছে যে এই কার্ডটা কিছুতেই কেউ বাইরে থেকে করতে পারবে না, করলেও এই লোগো সহ এই নাম্বার দিয়ে এটা দিয়ে বার করতে পারবে না, এটা নকল করা যাবে না। মোটামুটি এই জায়গাটা, আর এটা হচ্ছে আমাদের আরসি কার্ড, এটাও করা হয়েছে। হ্যাঁ, আমরা এখানে তাদেরকে এনেছি, তাদের স্যার এবং ম্যাডাম দেবেন আরসি। আর আগে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলাতে কাগজ বা বুকে ছিল এগুলো, সো এটা চিরে ফেলার একটা চান্স ছিল, সিকিউর ছিল না, অনেক সময় এটা ফ্রড ভাবে এটা করতে পারতো। তো এই কারণে আমরা উদ্যোগ নিয়ে এই স্মার্ট কার্ড সিস্টেমটা শুরু করেছি, যেখানে এক স্মার্ট কার্ড যেরকম কলকাতাতে বা সাউথ বেঙ্গলে অনেক জেলাগুলোতে আপনারা পাবে ওইরকম একটা স্মার্ট কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং আরসি আমরা শুরু করেছি। আজকে উদ্বোধন করেছে আমাদের মাননীয় ভাইস চেয়ারপার্সন NBDD, এটা উদ্বোধন করেছে উত্তরবঙ্গে, উত্তরবঙ্গতে খুব সম্ভবত আমরা এই প্রথম জেলায় এটা শুরু করেছি। Please like our Facebook page and do subscribe to our YouTube channel. Hit the bell icon to never miss the latest updates from News at 9.